Hey guys, I am back with another video. Okay, so dude, finally shuru hoye gelo ajker video. Ar dude, ajker din ta je ki ekta din katlo. কি একটা দিন কাটলো তোমাদেরকে আমি কি বলবো ডুড আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে ওয়েস্ট একটা দিন কাটলো ওকে ইয়াপ আমি এরকম এক্সপেরিয়েন্স আমার জীবনেও আর চাই না জীবনেও না আজকের ভিডিও আমি শুরু করলাম ঠিক 10টা বেজে 15 মিনিটে ওকে ইয়াপ রাত 10টা বেজে 15 মিনিটে ও মাই গড আজকে এত বৃষ্টি হয়েছে বাইরে তোমরা যারা যারা খোঁজ খবর রাখছো তারা সবাই জানো যে রাজশাহী শহর ডুবে গেছে Yap, আমি নিজে এখন বাসাতে এসেছি সাতার কাটতে কাটতে ওকে শিট ম্যান আজকে হুট করে দুপুরবেলা আমাকে আমার একটা ফ্রেন্ড সার্কেল কল দিয়েছে মানে ফ্রেন্ডসরা আর কি ওকে মানে ফ্রেন্ড সার্কেল ওকে ফ্রেন্ড সার্কেল কল দিয়েছে কল দেওয়ার পর আমাদের সবার প্ল্যান হলো যে আজকে দিনটা আমরা একসাথে লাঞ্চ করব বাহিরে ডুড আমি বের হয়েছিলাম যখন তখন আকাশ এত সুন্দর ছিল মানে মনে হচ্ছিল না যে এরকম টাইপের বৃষ্টি হবে বাট বের হওয়ার পরে কি যে দুর্ঘটনাটা ঘটলো সেটা আমি তোমাদেরকে বলবো এখন আমার খুবই জোরে ক্ষুধা লেগেছে আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না আমি আগে কিছু খাবো তারপরে আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো আজকে দিনটা বাহিরে কি হয়েছে কি হয়নি তো ডুড চলো আগে কিছু নাস্তা পানি করা যাক অ্যাটলিস্ট কিছু নাস্তা পানি করা যাক চলো বেবি ওকে তো ডুড এখন আমি চলে আসলাম নাস্তা নিয়ে ওকে ইয়া তো নাস্তাতে কি কি আনলাম তোমাদেরকে আগে আমি একটু বলেই দিই নাস্তাতে এখানে আছে পাউরুটি আছে আর কলা আছে ওকে ইয়া কলা পাউরুটি এনেছি আর এখানে আছে কি জানো এই দেখো এইটা নাম কি জানি বলে আমি জানি না অ্যাকচুয়ালি নাম বাট এটা মিষ্টি গুড় দিয়ে বানানো হয় খাইতে অনেক মিষ্টি কিন্তু এটা এখানে বেগুনি এনেছি ওয়াও সেটাই নাস্তা পানি তো অনেকগুলাই আনা হয়ে গেছে আসলে আজকে সারাদিন কি হয়েছে কি হয়নি সেটা আমি তোমাদেরকে খুবই ভালোভাবে খুবই ক্লিয়ারলি এক্সপ্লেন করব যার কারণে আর কি আমি কিছু খেয়ে নিচ্ছি ওকে আর তোমরা হয়তো বুঝতে পারছো যে আমি খাবারের জন্য এত পাগল কেন হয়ে গেছি কারণ আমার খুব জোরে ক্ষুধা লেগেছে তোমরা যদি আজকের কাহিনী শোনো যে আসলে কি কি ঘটেছে আমার সাথে তাহলে তোমরা অবাক হয়ে যাবা আমি এতক্ষণ না খেয়েছি এটাই অনেক বড় ব্যাপার ডুড তোটা বেগুনি না টেস্ট করি অ্যাকচুয়ালি বেগুনি আমার খাওয়া যাবে না বেগুনি খেলে আমার চোখের ভিতরে কেমন যেন একটু লাল লাল হয়ে যায় অ্যালার্জি মেবি সেটাই বাট ভাজা পোড়া খেতে ভালো লাগে ডুড হেভি জোস লাগে আলুর চাপ বেশি ভালো লাগে বেগুনের চেতে ঠিক কিনা বলো তোমরা কারা কারা আলুর চাপ লাভার বলবা শুনো সব খেয়ে নি তারপরে আমি কথা বলছি ওকে আমার ক্ষুধা লেগেছে খুব জোরে চলো বেবি শেষ করা যাক যাক একটু পেটটা এখন শান্তি হলো ওকে ইয়া তো এখন চলো আর কোনো রকমের কথাবার্তা বলবো না মানে এক্সট্রা কোনো কথা বলবো না এখন সরাসরি এক্সপ্লেন পার্টটাই শুরু করা যাক আমি সচরাচর এক্সপ্লেন পার্ট আগে করি
যে আমার সাথে সারাদিন কি হলো কি হলো না সেটা আমি আগে বলি আর কিছু নাস্তা পানি পরে করি। বাট আজকে আমার অবস্থা খুবই খারাপ ছিল। আস্তে আস্তে শুনতে থাকো তাহলে তোমরা বুঝবা যে আসলে আজকের দিনটা কি একটা কি দিন কাটলো। তো এটাই, তো চলো এক্সপ্লেন পার্টটা শুরু করা যাক। তো আজকের দিনটা ঠিক দুপুর একটার দিকে, ওকে, ইয়া দুপুর একটার দিকে আমাকে আমার কয়েকটা ফ্রেন্ড কল করলো। কল দিয়ে বললো যে ব্রো চলো আজকের দিনটা আমরা সবাই মিলে বাহিরে এক জায়গায় লাঞ্চ করার প্ল্যান করছি, তো তুমি আমাদেরকে জয়েন করো। আর আজকে অ্যাকচুয়ালি আমি সকালে নাস্তাও করেছিলাম ঠিক ওরকমই, মানে সাড়ে বারোটা বারোটার দিকে, বারোটার পরেই আর কি। তো আমি বললাম যে সবাই মিলে যখন প্ল্যান করছো তো চলো যাই, বের হওয়া যাক। তো যাই হোক, আমি যখন বের হইলাম তখন রাস্তাঘাট ফুল ক্লিন ছিল, ওয়েদার একদম পরিষ্কার ছিল, সব কিছু একদম অসম কাটছিল, ওকে, ইয়া। তো আমি যখন বের হলাম তখন ওটা একটা ভিডিও করে রেখেছি, আমি রাস্তা মাস্তে মানে বের হওয়ার আর কি একটা ভিডিও করে রেখেছি, তো ওই ভিডিওটা দেখো। তো দেখলা আসলে সবকিছুই কত সুন্দর, একদম ফ্রেশ ছিল না? বাট তার ঠিক দুই থেকে তিন মিনিট পরে হঠাৎ করে মেঘ ঘিরলো। মেঘ ঘিরার পরে টিপটি টিপটিপ করে প্রথম অল্প অল্প মানে আস্তে আস্তে বৃষ্টি হওয়া শুরু হলো, ওকে। আর তখন আমি অ্যাকচুয়ালি ইয়েতেই ছিলাম, ওটা অ্যাকচুয়ালি সিএনজি ছিল, ওগুলো গ্যাসে চলে, ওকে। তো আমি ওটাতেই ছিলাম, আমি সাধারণত রিক্সা ব্যবহার করি, বাট একটু যখন বাইরে একটু আবহাওয়া মানে রোদ রোদ থাকে তো তখন আমি অটো হয় সিএনজি নিয়ে নিই, ওকে, ইয়া। তো যাই হোক, ওটা সিএনজি ছিল। তো আমি আমার ঠিক গন্তব্যস্থলে পৌঁছায় গেলাম, মানে যেখানে আমরা সবাই প্ল্যান করেছিলাম যে মিট করব সেখানে পৌঁছায় গেলাম। পৌঁছানোর পরে সবাই যখন একত্রিত হলাম তখনই এত জোরে বৃষ্টি হওয়া শুরু হলো ডুড, প্রায় দুপুর তিনটা বাজার পনেরো মিনিট আগ থেকে, মানে দুইটা পঁয়তাল্লিশ থেকে বৃষ্টি যে শুরু হলো, সন্ধ্যা ছয়টা বেজে গেছিলো তারপরেও বৃষ্টি থামেনি। তোমাদেরকে কি বলে বুঝাবো, বৃষ্টির একটা ছোট ভিডিও করে রেখেছি দেখো। তো ডুড আমরা লিটারালি সেই জায়গাতে দাঁড়াইছিলাম যেখানে তোমাদেরকে বৃষ্টির ফুটেজ দেখালাম, সেই জায়গায় আমরা দাঁড়াইছিলাম প্রায় দাঁড়াইছিলাম আর কি প্রায় তিরিশ মিনিটের মতো। আর যেখানে দাঁড়াইছিলাম ওখানে একটা লাইব্রেরি ছিল, ওকে। যখন দাঁড়ায় দাঁড়ায় আমরা হাঁপাই গেলাম তখন আমরা ওই লাইব্রেরিতে ঢুকলাম। ঢুকে আমরা টুকটাক একটু আমি একটু একটু বই টই পড়েছি, টুকটাক আমি বেশিরভাগ ভিডিওই করেছি, ওকে, আমি আর কি একটু ভিডিও টিডিও করেছি, ছবি টবি বেশি তুলেছি। আর যা যা যারা যারা একটু বেশি পড়ুয়া ওরা পড়তে বসে গেছিলো, ওকে, ইয়া। তো এটাই, তো যাই হোক লাইব্রেরির ভিডিওটা দেখো, তারপরে তোমাদেরকে আমি আরও কিছু জিনিস বলবো, ওকে, ইয়া। তো দেখো বেবি, বৃষ্টি তো হচ্ছিল পুরা একদম ঝুম বৃষ্টি যেটাকে বলে, মানে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি, ওকে। এত বৃষ্টি হলো প্রায় তিন ঘন্টা টানা বৃষ্টি। তারপরে ততক্ষণে ধরো কি যে আমরা কেউ কিচ্ছু খাইনি, সবার ক্ষুধার জ্বালা একদম পেট জ্বলতে লেগেছে, ওকে। প্রায় সন্ধ্যা ছয়টার একটু আগ দিয়ে মানে সাড়ে পাঁচটার পরে আর কি, ধরো কি যে পাঁচটা চল্লিশ পঁয়তাল্লিশে ভিডিও বৃষ্টি থেমে গেছে, তারপরে একদম পুরাদমে রাস্তাঘাট সব ডুবে গেছে, ওকে, ইয়া। তো তখন তো যাই হোক খিদাতে সবার অবস্থা খারাপ, কেউ রেস্টুরেন্টে যাবে না, তো সবাই মিলে বললাম যে আচ্ছা চলো সবাই মিলে বাইরে এক কাপ চা খেয়ে নিই, তারপরে যে যার মতো বাসায় চলে যাব। বাসায় যে লাঞ্চ, লাঞ্চও তো না, এখন ডিনার টাইমও হয়ে গেছে বলা চলে।
তো এটাই, সবাই মিলে চা খাওয়ার পরে এখন যে যার মতো বাসায় চলে গেল। আর আমি আসলাম বাসায় কিভাবে, ডুড তোমাদেরকে যে কি বলবো, রাজশাহী পুরাটাই ডুবে গেছিল। ওকে, পুরাটাই ডুবে গেছিল, এখন পানি আস্তে আস্তে নেমে যাচ্ছে। আমি যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তাও তো একদম আমার কোমর পর্যন্ত পানি উঠে গেছিল। তো যাই হোক, ওই পানিটাও নেমে যাচ্ছে আস্তে আস্তে, এটাই ভালো। তো আমি একটা ছোট ভিডিও করে রেখেছি রাস্তার, ওই রাস্তার ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, ডুড আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে ডুড আমার মোবাইল না ভিজে যায়, আমি জিনিসটা দোয়া করছিলাম। তারপরে আমার কাছে পকেটে টাকা পয়সা ছিল, টাকা পয়সা অত বেশি ছিল না, ভিজে গেলে সমস্যা নাই, টাকা আবার শুকানো যায়, বাট এটা আর কি আমি মোবাইল নিয়ে খুব টেনশন করছিলাম। ওকে, ইয়া তোমরা একবার দেখো আমি কিভাবে সাঁতরাতে সাঁতরাতে এসেছি। তো এটাই, আসলে ডুড আমার জুতা টুতা প্যান্ট সব কিছু ভিজে গেছে, আর এক কোমর পর্যন্ত যখন পানি চলে এসেছিল না, তখন আমি আর কি ভিডিও করতে পারিনি। ওকে, তখন আমি জাস্ট আমার মোবাইলটাকে, আমার মানি ব্যাগটাকে এভাবে করে হাতে এইভাবে করে উপরে ধরে রেখেছিলাম, আর আমি কোনো রকম পানি ভিতর ভিতর দিয়ে ভিতর ভিতর দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। ওকে, ওই জিনিসটা জোশ ছিল, আমার জীবনে প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স হলো। ওকে, ইয়া তো যাই হোক, সে দুপুরবেলা বের হলাম, বের হয়ে বাসায় আসতে আসতে আমার প্রায় 8টা একটু বেজে গেছিলো, প্রায় 8:30টার মতো বাসছিল আর কি। তো সব কিছু মিলাই আর কি আসার পরে আমি এত টায়ার্ড ছিলাম, একটু খাবার দাবার খেলাম, খাওয়া দাওয়া খেয়ে তো ফ্রেশ হয়ে এখন আবার ভিডিও অন করলাম। ওকে, ইয়া তো এটাই, তো আজকের ভিডিও আর কি এতটুকুই ছিল, আজকের দিনটা আমার জীবনে এতটুকুই ঘটনা ঘটে গেছে, আর যা ঘটেছে আমি তোমাদেরকে করে দিয়েছি এক্সপ্লেইন। ওকে, ইয়া তখন আনফর্চুনেটলি আমি তোমাদেরকে এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। তার মানে আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার, রিচ ফর এভার কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে, এটা অনেক বেশি জরুরি। বাই, আই লাভ ইউ, ইউ আমি তোমাদেরকে ভালোবাসি পরিশ্রমের মতো। দেখছো, সারাদিন পরিশ্রম করার পরে বিন্দাস ভিডিও বানালাম, ওয়াও। সাবস্ক্রাইব করো বেবি, টাটা। দেখো এই হাতের এই জায়গাটাও পুড়ে গেছে, আমার কপালটাই খারাপ।